গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ সবাই খুব খুব ভালো আছো। আমি পায়েল চলে এসেছি আবারও একটা নতুন দিনে নতুন ভিডিওর সাথে। আর অনেক দিন পর আবারও তোমাদের সামনে চলে এলাম। বেশ কিছুদিন ধরে আমি ভিডিও দিতে পাচ্ছি না, কোনো রকমের ব্লগ তো করতেই পাচ্ছি না। তো এই কদিন ধরে তোমাদের কিন্তু আমি ভীষণ ভীষণভাবে মিস করেছি, তোমাদের সামনে যেহেতু আসতে পারছি না। তো এমনি আমার তো একটা ছোট্ট ইউটিউবের ফ্যামিলি গড়ে উঠেছে, ছোট্ট ফ্যামিলি, আমার নিজের একটা ফ্যামিলি রয়েছে, তার সাথে সাথে একটা নতুন ফ্যামিলিও তৈরি হয়েছে, আর সেই ফ্যামিলির মেম্বাররা হলে তোমরা। তো তোমাদেরকে তো আমি ভীষণভাবেই মিস করেছি, যেহেতু তোমাদেরকে খুব ভালোবাসি সেই জন্য। তো তোমাদের পাশে তো আমি রয়েছি আর থাকবো, তো যতদিন ইউটিউবে রয়েছি তোমাদের পাশে রয়েছি আর থাকবো, আর আমিও জানি যে তোমরাও আমার পাশে রয়েছো থাকবে। তো আজকে চলে এলাম, মানে ব্যস্ততার মাঝখানেও ভাবলাম যে না, ভিডিও একটা দিতেই হবে, আর তোমাদের সামনে তো যেহেতু বহুদিন ধরে আমি আসছি না, সেই জন্য ভাবলাম যে না, আজকে একটা ভিডিও ছোট করেই নিই। তো চলে এসেছি আর তোমাদের প্রশ্নের উত্তরও আজকে আমি দেব, মানে পুরো ব্যাপারটা আজকে ক্লিয়ার করার জন্যই এসেছি তোমাদের সামনে। তোমরা সবাই জানো যে আমি একটা কাজের সাথে যুক্ত রয়েছি, তো সেই কাজটা নিয়ে তো ব্যস্ত রয়েছি, মানে সকাল থেকে 10:30-11টা থেকে ক্লাস স্টার্ট হয়ে যায়, তো পুরো সকাল, মানে বলতে গেলে দুপুর পর্যন্ত সেই ক্লাস নিয়েই ব্যস্ত থাকি। তো সকালবেলা থেকে তো ব্লগটা কোনোভাবেই আমি স্টার্ট করার সুযোগই পাই না। আর ধরো দুপুর 2টা পর্যন্ত আমাদের ক্লাস চলে, তো সেখানেই মানে থাকতে হয় পুরো সকাল থেকে দুপুর অবধি, সেই ক্লাস নিয়েই ব্যস্ত থাকতে হয়। আর তোমাদের সাথে কি বলো তো, একটু শান্তি মতো কথা না বললে আমার একদমই ভালো লাগে না, মানে মাথায় একদিকে টেনশন যে হ্যাঁ ওই কাজটা আমাকে করতে হবে, ওটাও যেহেতু আমার একটা মস্ত বড় দায়িত্ব, সেই দায়িত্বটা আমাকে পালন করতে হবে, এদিকে যদি ব্লগ করি তো মানে চিন্তাটা আর একটু মানে বেড়ে যায়, আমার চাপটাও বেড়ে যায়। তো সেই জন্য ভাবি কি যে ক্লাস হয়ে যাবে তারপরে আমি ব্লগ স্টার্ট করব। কিন্তু তারপরে কি হয় বলো তো, এই স্নান করি, স্নান করে এই দুপুর মানে বেলা হয়ে যায়, অনেকটাই বেলা হয়ে যায় আমার স্নান করতে করতে। তার মধ্যে মানে এই কদিন ধরে ওয়েদারটাও খারাপ ছিল, আর যা ঠান্ডা পড়ছে কি আর বলবো। তো যাই হোক, সেই জন্য ওই একটা দিক তো আছেই, ওই একটা আমার কাজ রয়েছেই, তার উপরে আরেকটা বিষয়েও ব্যস্ততা রয়েছে, আর সেই বিষয়টাই তোমাদেরকে আজকে আমি জানানোর জন্য এসেছি। তোমরা অনেকদিন ধরেই দেখছো যে আমরা শপিং করছি, শপিং করছি, কিসের শপিং করছি এবং কেন করছি, সেটাই আজকে তোমাদের কাছে আমি ক্লিয়ার করতে চাই। তো তোমরা এর আগেও একটা ভিডিওতে দেখেছো যে আমরা কলকাতায় গেছিলাম বিয়ের বেনারসি কেনার জন্য। যারা সেই ভিডিওটা দেখোনি, মানে যারা সেই ব্লগটা দেখোনি, তারা প্লিজ সেই ব্লগটা দেখে নিতে পারো। তো তোমাদের মনে অনেকেরই প্রশ্ন এসেছে যে কেন সেগুলো কেন করা হচ্ছে, আমরা কি কারণে করছি, অনেকে তো গেসও করে ফেলেছো, আর সেটা ঠিক না ভুল সেটাও আমি তোমাদেরকে বলবো। অনেকে গেস করেছো, অনেকে ভাবছো যে বিয়েটা আমার, আর সেই জন্য তোমরা আমাকে উইশও করেছো, কংগ্রাচুলেটও করেছো। তো ঠিক আছে, সবই ঠিক আছে, অনেকে আবার আমার কাছ থেকে জানতেও চেয়েছো, কমেন্ট বক্সে কমেন্ট করেছো যে বিয়েটা কার, বিয়েটা কি তোমার, হ্যাঁ এইভাবে জিজ্ঞাসা করেছো। তা আমি তোমাদের কাছ থেকে কিছুটা টাইম চেয়েছিলাম, আমি বলেছিলাম যে তোমাদেরকে সব কিছু জানাবো তবে কিছুদিন পর। তো আজকের দিনেই আমি তোমাদের কাছে সেই ব্যাপারটা ক্লিয়ার করছি, মানে আজকে তোমাদের সেই প্রশ্নের আমি উত্তর দেওয়ার জন্য চলে এসেছি। তো তোমাদের মানে যারা তোমরা আমার যেই সব বন্ধুরা বা আমার দিদিরা যারা গেস করেছো, তাদের মানে তারা ঠিক গেস করেছো কি ভুল গেস করেছো সেটাই আমি আজকে তোমাদেরকে বলবো। আর যারা আমার কাছে এমনি জানতে চেয়েছো বা আমাকে আমাকে প্রশ্ন করেছো, তারাও উত্তরটা পেয়েই যাবে। তা তো শপিং করছি, বিয়ের বেনারসি কিনছি, তার মানেই যে বাড়িতে বিয়ে, এটা তো একদমই ঠিক, কিন্তু বিয়েটা কার, মানে বিয়েটা কি আমার নাকি অন্য কারোর? আমারই যে হবে এমন তো কোনো কথা নেই, হতেই পারে যে অন্য কারোর বিয়ে, আমাদের কোনো ক্লোজ রিলেটিভের বিয়েও তো হতে পারে, তাই না? তো যারা যারা গেস করেছো, মানে আমার যে সমস্ত দিদিরা বা বন্ধুরা গেস করেছো যে বিয়েটা আমার, আর সেই জন্য আমাকে উইশও করেছো, তারা কি ঠিক গেস করেছো কি ভুল গেস করেছো? আমার তো মনে হয় যে তারা একদমই ঠিক গেস করেছো, হ্যাঁ বিয়েটা আমারই, মানে কেমন একটা লাগছে বলতে, মানে আমি কিভাবে তোমাদেরকে বলবো সেটা আমি এতদিন ধরে ভাবছিলাম যে কিভাবে বলবো, যাই হোক একটু একটু লজ্জাও পাচ্ছি। তো হ্যাঁ, তোমরা একদমই ঠিক গেস করেছো, তো আমারই বিয়ে, তো সেটা আর কি খুব আর বেশি দিন সময় নেই, হ্যাঁ
অ্যাকচুয়ালি সময়টাও আমরা খুবই কম পেয়েছিলাম, কম সময়ের মধ্যে সবকিছু অ্যারেঞ্জ করতে হচ্ছে বুঝতেই পারছো, সেই জন্যই একটু ব্যস্ত তো রয়েছি। আর আমি বাবা মা আমরা তিনজন মিলেই আর কি মানে সমস্তটা অ্যারেঞ্জ করছি, বাবাও যেমন নিজের কাজটা সামলে এদিকটাও সামলাচ্ছে, তেমন ভাবে আমিও আমার কাজ সামলে মানে আমি আমার স্কুলের কাজ সামলে তারপর বাকি সমস্ত কিছু দেখছি। কারণ যেহেতু বাবা মার একমাত্র সন্তান, আর একমাত্র সন্তান হলে যা হয়, তো আমি ছেলে তাদের কাছে আর আমি তাদের মেয়ে, দুদিকই সামলাতে হচ্ছে, একদিকে আমার প্রফেশন আরেক দিকে এই অনুষ্ঠানের সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হচ্ছে। আর ইউটিউবে সেই জন্য আসা হচ্ছে না, কোনো রকমভাবে ভিডিও বা ব্লগ কিছুই করা হচ্ছে না, তোমাদের সামনে আসাও হচ্ছে না, তোমাদের সাথে কথাও বলা হচ্ছে না, তো এই জায়গাটাই আমি মানে কিছু ঠিকঠাক করতে পারছি না। আগে তো আমি মানে রেগুলার ব্লগ দিতাম, তারপরে কি হলো আমি একদিন অন্তর অন্তর আর কি ব্লগ দিতে পারতাম, মানে যখন স্কুলের চাপটা আর কি বেশি থাকে তখন আর কি আমার ওই ব্লগ করা হয় না, তো ওই একদিন অন্তর অন্তর হয়তো ব্লগ দিতাম। আর এখন কি হচ্ছে, চার দিন পাঁচ দিন হয়ে যাচ্ছে কোনো রকমের কোনো ভিডিও দিতে পারছি না, কি করব বলো। অনেকে এই বিয়ের ব্যাপারে সময়টা যদি পায়, ধরো অনেকের বিয়ে ঠিক হয় 3 মাস বা 5 মাস আগে ধরো ঠিক হলো, তাদের হাতে সময় থাকে, অনেকের বিয়ে তো আবার 1 বছর আগে থেকেও ঠিক হয়ে থাকে, কিন্তু আমাদেরটা মানে একদমই হঠাৎ করে ঠিক হয়েছে, মানে আমি তো জানতামও না যে আমার বিয়ে এবছরই হতে চলেছে, এটা সত্যি আমি জানতাম না, জানো তো, তো আমি জানতাম না, আমার মা বাবাও জানতো না, মানে হঠাৎ করে যে কি হয়ে গেল সেটা মানে ঈশ্বরই জানেন। তো সেই জন্য কোনো রকমভাবে কোনো প্রস্তুতিও নেওয়া ছিল না, তো খুব কম সময়ের মধ্যে যেহেতু করতে হচ্ছে তাই একটু ব্যস্ত তো রয়েছি। আর তোমরা তো সবাই জানো ছেলেদের বিয়ের ক্ষেত্রে কি হয়, শুধুমাত্র আনন্দ আর আনন্দ, তাদের তো খুব একটা খুব বেশি আয়োজন থাকে না, কিন্তু মেয়েদের বিয়ের ক্ষেত্রে মানে মেয়েদের ফ্যামিলির উপরে কিন্তু বেশি প্রেশারটা থাকে, তাই না, যেহেতু পুরো বিয়ের অনুষ্ঠানটা হয় মেয়ের বাড়িতেই, তো সেই জন্য প্রেশারটাও একটু বেশি থাকে, সবকিছু আয়োজন মানে সবকিছু সুন্দরভাবে সুষ্ঠু মতো হচ্ছে কিনা সেইগুলোর ব্যাপারে একটা চিন্তা থাকে, সে একটা হেডেক থাকে। তারপর এমনিতেই তো মানে মেয়ে তাদের মেয়ে তাদের সন্তান তাদেরকে ছেড়ে চলে যাবে, সেই একটা দুঃখ তো থাকেই, সেটা তো আছেই, যাই হোক, তো এইগুলো সব মিলিয়ে একটা চিন্তার বিষয় থাকে, চাপটাও বেশি থাকে। কিন্তু ছেলেদের বিয়েতে মানে কি হয় বলো তো, শুধু আনন্দ আর আনন্দ, অ্যারেঞ্জমেন্ট তো থাকেই, সে তো একটা অনুষ্ঠান, এত বড় অনুষ্ঠানে তো সে আয়োজন একটা থাকবে, কিন্তু তার মধ্যে একটা আনন্দও থাকে, কিন্তু মেয়ের বিয়ের ক্ষেত্রে মানে মেয়ের ফ্যামিলির উপর কিন্তু একটা মস্ত বড় চিন্তা থাকে। তো এই হচ্ছে, এইভাবেই চলছে। যাই হোক, আমাদের মাঝে মধ্যেই বেরোতে হচ্ছে শপিং করতে, যদিও অনেকটাই হয়ে গেছে, তোমাদেরকে বলে রাখছি অনেকটাই হয়ে গেছে, প্রায় 70% মতো হয়ে গেছে, এখনো পর্যন্ত 30% বাকি রয়েছে। আমার তো মনে হয় না যে শেষ হবে, হয়তো বিয়ের দিন পর্যন্ত এই শপিং চলবে, বলছি যে 30% বাকি রয়েছে, কিন্তু সে চলছে আর চলছে, কবের থেকে শুরু করেছি এখনো পর্যন্ত চলছে। আজকে তোমাদেরকে ব্যাপারটা আমি জানিয়ে দিলাম যে কিসের জন্য আমরা শপিং করছি, অ্যাকচুয়ালি বিয়েটা কার, সবকিছুই তোমাদেরকে জানিয়ে দিলাম। আর তোমরা যারা অনেক আগে থেকেই গেস করেছো, আমাকে উইশ করেছো, তাদেরকে বলছি থ্যাংক ইউ সো মাচ। আর তোমরা প্লিজ আমার পাশে থেকো, আমি তো তোমাদের পাশে রয়েছি, আর আমাকে আশীর্বাদ করো যেন সবকিছু সুন্দরভাবে সুষ্ঠু মতো হয়। যদিও টাইম রয়েছে, এদিক ওদিক তো আমরা যাচ্ছি, কেনাকাটা করতে এদিক ওদিক যাচ্ছি, কিন্তু সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ কি বলতো সবসময় সেই পরিস্থিতি থাকে না, মানে হঠাৎ করে প্ল্যান করছি, হঠাৎ করে বেরিয়ে যাচ্ছি, মানে ধরো ক্লাস নিলাম, ক্লাস করে হঠাৎ করে মা বললো যে চল তাহলে আজকে বেরোই, তো বেরিয়ে যাচ্ছি, তো ভিডিও করা হচ্ছে না, খারাপও লাগছে, তবে আমি চেষ্টা করব যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার, আমি চেষ্টা করব যাতে তোমাদের ভালো লাগে। আর সামনে অনেক ভালো ভালো ব্লগ আসতে চলেছে, তোমরা প্লিজ আমার চ্যানেলটাতে চোখ রেখো। আর যারা নতুন বন্ধু আমার ভিডিওটাকে দেখছো, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, আমার পরিবারের সদস্য হয়ে যেও। আর প্লিজ প্লিজ ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তাহলে আজকের মতো এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি আবারও তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা জানাবে। তাহলে আজকের মতো এখানেই এন্ড করছি ভিডিওটা, সবাইকে টাটা।